হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষা দত্ত, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ভীষণ গরম বাইরে এখন দুপুরবেলা, তো আমি ভাবলাম একটা নতুন রেসিপি বা কিছু নিয়ে তোমাদেরকে সাথে একটা শেয়ার করি। তো বেসিক কিছু জিনিস তোমাদেরকে জানিয়ে ভিডিওটা শুরু করছি, যে গরমে সবাই মোটামুটি তরমুজ খেয়ে থাকি আমরা। তো তরমুজে একটা নতুন আইসক্রিম আমি শেয়ার করব, যেটা বানাতে আমার লাগছে তরমুজ, ভ্যানিলা এসেন্স, মধু, দুধ, আর হচ্ছে তোমার চকো চিপস, আর হচ্ছে কোকো পাউডার। তারপর এটা হচ্ছে তোমার একটু স্ট্রং করবে ফ্লেভারটা, ভ্যানিলা এসেন্সও তাই। তো চলো শুরু করি। তো আমি এখানে তরমুজকে ভালো করে কেটে রেখে দিয়েছি, সাথে রয়েছে ভ্যানিলা এসেন্স, কাজু, কোকো পাউডার, আর নেবুর সাথে মধু আর দুধ, আর আমি দুটো ব্যানানা নেব, কারণ তরমুজ চিপে করলে, তরমুজের জলটাকে নিখে করলে, তাহলে ব্যানানা দিয়ে করলে ওটা থিকনেসটা ঠিকঠাক হয়। তো সেক্ষেত্রে আমি দুটো ব্যানানা ইউজ করব। কেউ যদি একটু জুসের মতো খেতে চায় তাহলে জল না চিপলেও হবে, তবে আমি এখানে জল চিপে ইউজ করব। তো তার সাথে কলা নেব। তো একসাথে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার পুরো মিক্সারটা যা যা নিয়েছিলাম, মধু, কাজু, দুধ, কলা, তরমুজ, কোকো পাউডার, ভ্যানিলা এসেন্স একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এবং ব্লেন্ডের মিক্সারটা এরকম এসছে। এবার ওর উপর দিয়ে চকো চিপস দিয়ে সার্ভ করব। দেখো বন্ধুরা, আমার ওয়াটারমেলন চকো আইসক্রিম তৈরি। আমি একটু কেটে তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।